মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, তবু জেগে সেই হাল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের। সামান্য বৃষ্টিতে জমা জলের চেনা ছবি, বেহাল ড্রেনেজ সিস্টেম, হেল্লোরে নেই প্রশাসনের। নাম করে করে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডিএম এসপি বিডিওদের বলেছিলেন, বর্ষার মরশুমে জেলা হাসপাতাল পুলিশ বাড়াকে বিশেষ নজর দিতে, যেসব জায়গায় জল জমে সেসব জায়গায় আগাম ব্যবস্থা নিতে। কোথায় কি নিম্নচাপের বৃষ্টিতে ডুবল তমলুক জেলা হাসপাতালের প্রায় সব জায়গা, দাঁড়ানো জায়গা নেই এবং যাতায়াতের রাস্তা সমস্ত জলে ভর্তি, জল নিকাশি ভালো নেই, এই অবস্থা হসপিটাল। বৃষ্টি হলেই চারদিকে ডুবে যাচ্ছে, উল্টে এখানে জল বাঁধা হয়ে যাচ্ছে। আর এই যে দেখছেন সিঁড়ির নিচে যেসব মানে যেসব রোগীর লোকেরা আছে, মানে আশ্রয় নিয়ে আছে, তো বৃষ্টি হলে ওখানে আধ আঁটু জল হয়ে যাচ্ছে, সেই কারণে কেউ থাকতে পারছে না এখানে। এমার্জেন্সি পেশেন্ট হোক কিংবা সাধারণ, জল পেরিয়ে ঢুকতে হচ্ছে সবাইকে। শুধু তাই নয়, জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, উঠছে মশামাছি, বাড়ছে মশাবাহিত রোগের আশঙ্কা। কেন আগাম ব্যবস্থা নেওয়া হলো না? উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, নিরুত্তর প্রশাসনও। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ভোট আসে ভোট যায়, ভোগান্তি বদলায় না। হুগলি চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকার জল ছবির কোনো বদল নেই। প্রশাসনের সব দৌড়ে করা নেড়ে এবার নবান্নে চিঠি পাঠিয়েছেন বাসিন্দারা। একাধ বছর নয়, পীরতলার এই যন্ত্রণার বয়স কয়েক দশক। সামান্য বৃষ্টিতেই জলবন্দী গোটা এলাকা, রাস্তাঘাট উপচে, জল বাড়িতেও সব ঘরে জল ঢুকে যায়, পায়খানা বাথরুম জলে ভরে যায়, আমরা রান্না বান্না করতে পারি না, চোখের উপরে কোনো রকম গ্যাসের সিলিন্ডার তুলে রান্না বান্না করে এক তরকারি ভাত আমাদের খেতে হয়। কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, পীরতলার কথা জানতে বাকি নেই কারো। মুষলধারা হোক বা পশলা, বৃষ্টি হলেই ডুববে এলাকা, এ সত্যিটাই যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন এখানকার মানুষ। কোনো ব্যবস্থা করে আমার বিয়ে হয়েছে 43 বছর, আমি কোনো ব্যবস্থাই দেখলাম না। প্রত্যেক বছর জল সব ব্যবহার, হাত পায়ে হাজার হয়েছে, ঘা হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকাচ্ছে না। তো ওখানে নর্দমা মানে জল সব চলে যাবে, আমাদের ওখানটা দিয়ে জল বেরোয় না, ওখানে পাকের মতো গন্ধ, এত টিকা দেয় না। শুনুন কাউন্সিলরের সাফাই। একটা লো ল্যান্ড, ওই এতটাই লো ল্যান্ড যে ওই জায়গাটাকে আমার রিকভার করতে গেলে সমস্ত বাড়ির নিচু হয়ে যাবে, রাস্তা উঁচু হয়ে যাবে। যা দাঁড়ালো তাতে জল দুর্ভোগকে সঙ্গী করেই কাটাতে হবে পীরতলার মানুষকে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, চিটফান্ড তদন্তে ফের নড়ে চড়ে বসছে সিবিআই। তদন্তে গতি আনতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার অফিসে এসপি পদমর্যাদার অফিসারের সংখ্যা দুই থেকে বাড়ানো হলো চার। ২০১৪ লোকসভা নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। ছ বছরেও জাল গুটোতে পারেনি তারা। এবার আরও একটা ভোটের আগে ফের দেখা যাচ্ছে সক্রিয়তা। ঢেলে সাজা হলো কলকাতার টিম, ইকোনমিক অফেন্স উইং ৪। যারা বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে তদন্ত করছে তাদের কলকাতা অফিসে এলেন নতুন তিন অফিসার। এই চারজন এসপি পদমর্যাদার অফিসারের মধ্যে তিনজন অফিসারকেই দিল্লি সদর দপ্তর থেকে পাঠানো হচ্ছে, এবং এই যে ইকোনমিক অফেন্স উইং ৪, তার যিনি মূল হেড অফ দ্য ব্রাঞ্চ ছিলেন তাকেই এবার সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র একজন এসপি পদমর্যাদার অফিসার যিনি এর আগে তদন্ত করেছেন তাকে শুধুমাত্র রাখা হচ্ছে। দুই এসপির মধ্যে হেড অফ দ্য ব্রাঞ্চ মুরলী লিম্বাকে বদলি করা হয়েছে, রয়ে গেছেন বাঙালি এসপি শান্তনু কর, জয় দেবল, এস এস ব্রাল এবং আরও একজন আইপিএস অফিসারকে হেডকোয়ার্টার থেকে কলকাতায় পাঠানো হয়েছে। সারদা রোজভ্যালি ছাড়াও আইকোর, প্রয়াগ, এমপিএস, র্যামল, অ্যালকেমিস্ট, টাওয়ার ও চক্র গ্রুপের মতো চিটফান্ডগুলোর তদন্তেও গতি আনার জন্য এই চার আইপিএসকে ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সারদা, রোজভ্যালি ও নারদার তদন্তে সিবিআই অনেকটাই অগ্রগতি করলে এখনও পর্যন্ত কিন্তু এমন বেশ কিছু মামলা রয়েছে যেখানে সিবিআই তদন্তের অগ্রগতি হয়নি, এবং সিবিআই সূত্রের খবর যে সেই সমস্ত মামলাতে কিন্তু বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন, সেই তদন্তে যাতে জোর দেওয়া হয় তার জন্য কিন্তু সিবিআই তরফ থেকে এই রণকৌশল নেওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র খবর, নারদের তদন্ত প্রায় শেষ, রোজভ্যালির তদন্তের গতি বাড়ানো হয়েছে আর সারদা কাণ্ডে ফাইনাল চার্জশিটের খসড়া তৈরি হয়ে গেছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।